Assalamualaikum. Hello 786 YouTube channel আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ফেস ক্লিয়ার করতে পারি এবং স্মুথ করতে পারি স্বল্প সময়ে একদম ফুল ক্লিয়ার এন্ড স্মুথ করতে পারি। আজকে আমরা সে বিষয়ে দেখব এন্ড আলোচনা করব। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। প্রথমত আমরা অ্যাডোবি ফটোশপ 2020 ওপেন করব এন্ড একটি প্রজেক্ট নিব। আমরা যে ফেসটি বা যে ফটোটি আমরা ক্লিয়ার করতে চাই বা স্মুথ করতে চাই আমরা সেই প্রজেক্টটি নিব। প্রজেক্টটি নেওয়ার পর আমরা প্রথমত আমরা স্পট হেলিং ব্রাশটি সিলেক্ট করব। স্পট হেলিং ব্রাশটি সিলেক্ট করে আমরা ফটোটি একটু ঝুম করে নিই। জুম করে নেওয়ার পর আমরা ব্রাশটি নির্দিষ্ট সাইজে রেখে আমরা এই যে কিবোর্ডে দেখানো হচ্ছে স্ক্রিনে দেখানো হচ্ছে এই বাটন ক্লিক করে আমরা ব্রাশ বড় অ্যান্ড ছোট করতে পারবো। সো আমরা ব্রাশটি নির্দিষ্ট সাইজে নিয়ে এখন আমরা স্পট হেলিং ব্রাশ দিয়ে জাস্ট যেখানে যেখানে পিম্পল বা দাগ আছে আমরা জাস্ট সেখানে সেখানে ক্লিক করব। আপনারা দেখতেছেন যে আমাদের ফেস অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে স্পট হিলিং ব্রাশ সিলেক্ট করে আমরা জাস্ট আমাদের দাগ বা আমাদের পিম্পলের অনুযায়ী ব্রাশটা ছোট বড় করে এবং কোন জায়গায় কি আমাদের ক্লিয়ার করতে হবে আমরা জাস্ট দেখে থেকে জাস্ট আমরা ব্রাশটি ক্লিক করব অ্যান্ড আমাদের এরকম হয়ে যাবে। আমরা যদি করতে পারি সো আমাদের দেখেন আমাদের পিম্পল অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট আমরা ফেসটা একটু স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা ফার্স্টে একটি আমরা লেয়ারের ডুপ্লিকেট লেয়ার করে নেব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য কন্ট্রোল প্লাস জে প্রেস করব অথবা আমরা এখান থেকে জাস্ট যদি লেয়ারটা এখানে এনে ছেড়ে দিই তাহলেও আমাদের লেয়ারটি কপি হয়ে যাবে। দেন আমরা দুটো করব না, আমরা জাস্ট ডিলিট করে দিই একটি। আমরা যদি লেয়ারটি ড্র্যাগ করে এনে ডিলিট অপশনের উপর ছেড়ে দিই তাও ডিলিট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে দেন ব্লার, ব্লার থেকে সারফেস ব্লার, ব্লার থেকে সারফেস ব্লার, সারফেস ব্লারে যাব। এখন আমরা এখান থেকে পিকটা ব্লার করব। আমরা আমাদের
পিক অনুযায়ী বা আমাদের ফেস অনুযায়ী আমাদের কতটুকু ব্লার হলে আমাদের ফেসটি বেশি স্মুথ দেখা যাবে বা একটি ন্যাচারাল একটি লুক আসবে, আমরা সেই অনুযায়ী আমরা এখান থেকে ব্লারটা ড্র্যাগ করে কম বেশি করে নিব। একেবারে যাতে বেশি না হয় সেদিকেও খেয়াল রাখবো বা কম যেন না হয় আমরা সেদিকেও খেয়াল রাখবো। সো আমরা এখানে আমরা 7 নিই, আমি আমার পিক অনুসারে ব্লারটা নিচ্ছি কতটুকু নেব অ্যান্ড আপনি আপনারও পিক অনুসারে নেবেন। সো ইন্টার ইন্টার প্রেস করার পর আপনি দেখবেন এখানে পুরো পিকে একটা ব্লার মুড চলে এসেছে। আমাদের পুরো পিকের দরকার না, আমাদের এই হ্যার আমরা বাদ রাখবো, আমাদের জাস্ট ফেসে থাকবে অ্যান্ড একটা স্মুথ লুক আসবে। আমরা সেটির জন্য কি করতে পারি, দেন আমরা লেয়ারটি সিলেক্ট করা থাকবে, এখন আমরা জাস্ট এই আইকনে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবে অ্যান্ড এখানে আপনারা খেয়াল রাখবেন এখানে যেন সেট ফরগ্রাউন্ড কালার এ ব্ল্যাক থাকে। সো অ্যান্ড আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যেখানে যেন এখানে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালারেও হোয়াইট থাকে। ব্ল্যাক থাকলে আমরা এখানে জাস্ট আমরা ব্রাশটি সিলেক্ট করবো, পেন টুল সিলেক্ট করে আমরা একটু ব্রাশটি ছোটো করে আমরা জাস্ট এখানে আমরা যদি হেয়ার বাদ দিতে চাই আমরা জাস্ট হেয়ারের উপর ড্র্যাগ করবো। ফটোটি স্মুথ করা হয়ে গেছে, এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ফেসটি কত স্মুথ হয়েছে এবং আমাদের যে আগের পিকটি ছিল এবং এই পিকটির মধ্যে অনেকটা তফাত। সো আমাদের ফটো যেহেতু স্মুথ হয়ে গেছে এখন আমরা ছোট্ট একটি কাজ করব, আমরা জাস্ট আমরা এখান থেকে লেয়ারটি মার্জ করে নিব। মার্জ করে লেয়ারটি মার্জ করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ই প্রেস করব অ্যান্ড দেন আমরা আবার ফিল্টারে যাব দেন স্টাইলস যে আমরা জাস্ট নিচে থেকে ওয়াইল পেইন্টটা সিলেক্ট করে আমরা হালকা একটা ওয়াইল পেইন্ট দিয়ে দেবো, আমরা জাস্ট হালকা একটা ওয়াইল পেইন্ট দিয়ে দেবো যেটা আছে ডিফল্ট সেটিং সেটে রাখলাম। অ্যান্ড এটা রাখার পর আমরা জাস্ট এখান থেকে আর একটা কপি করব, কন্ট্রোল প্লাস জে প্রেস করে জাস্ট একটি লেয়ার কপি করব, দেন এখান থেকে আমরা ফিল্টার থেকে আদার্স থেকে আমরা হাইপাসে যাব, হাইপাসটা নিব আমরা ওয়ান পয়েন্ট নাইন নিয়ে আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করে আমরা জাস্ট এখান থেকে লুকটা চেঞ্জ করব, আমরা এখান থেকে দেবো
সফট কালার, সফট কালার দিলে আপনারা দেখতেছেন একেবারে একটা ন্যাচারাল লুক আসছে, এবং আমাদের যে আগের ফেসটা ছিল এবং সেই ফেসটার মধ্যে কত দূর তফাৎ। সো আমরা স্বল্প সময়ে কিভাবে ফেস ক্লিয়ার করতে পারি আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি যদি আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এবং আরও সামনে ভিডিওর জন্য বেল বাটনটি প্রেস করবেন। সো আশা করি ভালো থাকবেন। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম, বাই।